সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মুক্ত পাঠিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে আমরা দেখব আপনার সেই অ্যাকাউন্টে কিভাবে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকগণের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এড পার্ট এক অনলাইন প্রশিক্ষণটি যুক্ত করবেন এবং আপনি এই প্রশিক্ষণটি সম্পন্ন করবেন। এই প্রশিক্ষণে যুক্ত হওয়ার পূর্বে মুক্ত পাঠে যাওয়ার আগে আমাদেরকে আমাদের পিডিএস নম্বরটি সংগ্রহ করতে হবে। তো পিডিএস নম্বরটি সংগ্রহ করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার নিব। গুগল ক্রোম ব্রাউজারে আমরা এখানে লিখব হচ্ছে emis.gov.bd। যদিও আমরা সকলে জানি কি যে এখন বর্তমানে ইএমআইএস এর যে মেইন সার্ভার, এই সার্ভারটি কোনো কারণে বন্ধ আছে। তো আমরা বিকল্প সার্ভার ব্যবহারের করার জন্য আমরা চলে যাব মাউসির ওয়েবসাইটে। মাউসির ওয়েবসাইট হচ্ছে dshe.gov.bd, এই অ্যাড্রেসে চলে যাব। এই অ্যাড্রেসে চলে যাওয়ার পর আমরা যদি একটু খেয়াল করি, একটু নিচের দিকে যাব এবং এই ডান দিকে একটু খেয়াল করবেন সবাই, অল্টারনেট লিঙ্ক অফ ইএমআইএস সার্ভার। তো আমরা এখানে এসে এই অল্টারনেট সার্ভারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের সামনে ইএমআইএস এর যে সার্ভার সেটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা পোর্টাল এই অংশে ক্লিক করব। আমাদের পিডিএস আইটি পাওয়ার জন্য পোর্টালে ক্লিক করব। পোর্টালে ক্লিক করার পর দেখবেন প্রথমে আপনার শিক্ষা প্রতিষ্ঠান অথবা অফিসের ধরন নির্বাচন করতে বলতেছে। আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, আমরা শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করব। তারপরের ঘর হচ্ছে ইন নম্বর, তাহলে আমরা এখানে এই ঘরে আমরা আমাদের বিদ্যালয়ের যে ইন নম্বর সেটি এখানে প্রদান করব। প্রদান করার পর বাকি তথ্যগুলো আপনি দিলেও পারেন, না দিলেও দেখবেন যে ইন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার সামনে আপনার যে কাঙ্ক্ষিত বিদ্যালয় সেই বিদ্যালয়ের নাম প্রদর্শিত হচ্ছে এবং সকল শিক্ষকের পিডিএস নাম্বার এখানে ওপেন হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন এই যে দুই নম্বর ঘরে পিডিএস আইডি এই অংশটি আছে, তো এখান থেকে আপনার যেই শিক্ষকের আপনি মুক্ত পাঠে কোর্স করাতে যাচ্ছেন ওনার সেই পিডিএস নাম্বারটি আপনি একটা খাতাতে লিখে নেবেন। তো আমাদের এই অংশের কাজ শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে মুক্ত পাঠের ওয়েবসাইটে। পিডিএস নাম্বারটি খাতায় লেখার পর আমরা চলে যাব হচ্ছে মুক্ত পাঠের ওয়েবসাইটে। মুক্ত পাঠের ওয়েবসাইট হচ্ছে mukupaats.gov.bd। আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে ঠিক উপরে দেখবেন লগ ইন বাটন আছে, আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আইডি হিসাবে এখানে ব্যবহার করবেন। এবং পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার মুক্ত পাঠের পাসওয়ার্ডটি প্রদান করবেন। আইডি এবং পাসওয়ার্ড প্রদানের পর আপনি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আপনার যে কাঙ্ক্ষিত নাম সেটি আপনার এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে আমাদের যে চাহিত যে কোর্সটি সেটি করার জন্য আমরা কি করব, কোর্স ক্যাটাগরি থেকে শিক্ষা এই অংশে আমরা ক্লিক করব। যদি আমরা এখান থেকে আমাদের সেই মাধ্যমিক স্তরের জন্য, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকগণের জন্য যে প্রশিক্ষণটি আমরা চুজ করতে চাই সেটি যদি এখানে না থাকে, খুঁজে বের করতে একটু লেট হলে আপনারা এই যেখানে দেখবেন বাম দিকে একটা সার্চ বাটন আছে, আপনারা এখানে বাংলায় লিখে নেন যে মাধ্যমিক, শুধু মাধ্যমিক লিখেন। এই যে দেখেন এই পাশে সার্চ অপশনে যদি আপনি শুধু মাধ্যমিক লিখে এই সার্চ বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এড পার্ট এক প্রশিক্ষণটি আপনার সামনে প্রদর্শিত হবে। এখান থেকে আপনি এই প্রশিক্ষণের নামের উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কোর্সের বিবরণ, আমাদের সম্মানিত ডিজি মহোদয়ের যে বাণী সেগুলো দেখে নেবেন, কোর্সের উদ্দেশ্য সে সবগুলো দেখে আপনি জাস্ট একদম নিচে দেখেন এখানে কোর্স শুরু করুন একটি বাটন আছে, আপনি এখানে একটা ক্লিক করুন। কোর্স শুরু করুন বাটনে ক্লিক করার পর আপনি উপরের দিকে চলে গেলে দেখবেন এখানে আপনার পিডিএস আইডি এবং জন্ম তারিখ চাচ্ছে। আপনি আপনার পিডিএস আইডি এখানে প্রদান করবেন। পিডিএস আইডি প্রদানের ক্ষেত্রে আপনি যেইভাবে ইএমআই সার্ভার থেকে লিখে এনেছিলেন ঠিক সেইভাবেই পিডিএস আইডিটি এখানে বসিয়ে দেবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন কি যে আপনার পিডিএস আইডি এবং জন্ম তারিখ সঠিক দেওয়ার পরেও আপনার ভেরিফাই করছে না, তো দেখাচ্ছে যে ভেরিফাই মানে জন্ম তারিখ অথবা পিডিএস আইডি কোথাও ভুল আছে এরকম কোনো একটা মেসেজ শো করে। তো এটা করার মূল কারণ হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আমরা প্রথমেই জন্ম তারিখ লেখার ক্ষেত্রে প্রথমেই লিখব হচ্ছে আমরা তারিখ, তারিখ দেওয়ার পর আমরা স্ল্যাশ দিব। অনেকে হয় কি এখানে এই হাইফেন ব্যবহার করেন, হাইফেন ব্যবহার কারণে এই প্রবলেমটা হতে পারে। এরপরও আরও একটা কারণ আছে, আপনি এখান থেকে আপনার জন্ম তারিখ স্ল্যাশ তারপরে মাস স্ল্যাশ জন্ম সাল দিবেন। দেওয়ার পরে যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখনও হতে পারে অনেকের
কিডনেস আইডিটি ম্যাচ করছে না এই মেসেজটা প্রদর্শিত হতে পারে। হ্যাঁ, তো দেখি আমাদের হয় কিনা। না, আমাদের হয় নাই। যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয় যে ভেরিফাই দেওয়ার পর আপনার তথ্যটা ম্যাচ করছে না বলে মেসেজ প্রদর্শিত হচ্ছে, আপনি ব্যাক না গিয়ে ভেরিফাই করুন বাটনে আবারও ক্লিক করবেন। যদি দ্বিতীয়বার একই অবস্থা দেখায়, তৃতীয়বারও আপনি ভেরিফাই বাটনে আবার ক্লিক করবেন। এভাবে চারবারের মধ্যে দেখবেন যে আপনার পিডিএস আইডি এরকম ম্যাচ করছে। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে একটা ক্লিক করে উপরের তথ্যগুলো সঠিক এনরোল করুন, এখানে আমরা একটা ক্লিক দিয়ে দিব। এই যে দেখুন আপনার সামনে উক্ত প্রশিক্ষণের তালিকা চলে এসেছে। আপনি এখান থেকে জাস্ট শুরু করুন বাটনে একবার একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন শিক্ষকদের জন্য নির্দেশনা, এই অংশে আমাদেরকে থাকতে হবে হচ্ছে 2 মিনিট। আপনি যদি এই অংশে দেখেন, নিচ একটু নিচে যাই, এই সবগুলো পড়ার জন্য আপনাকে এখানে 2 মিনিট সময় অপেক্ষা করতে হবে। দেখেন এই পাঠে সর্বনিম্ন 1.42 সেকেন্ড, 41 সেকেন্ড, অর্থাৎ এই সময়টা আপনাকে অবস্থান করতে হবে। অবস্থান করার পর কি হবে আমি সেই বিষয়টা দেখানোর জন্য একটু এখানে আমি অপেক্ষা করব। দয়া করে পাশেই থাকবেন, একটু খেয়াল করবেন এখানে শিক্ষকগণের জন্য নির্দেশনা, এই অংশে আমাদের কোনো টিক বাটন নেই। যখনই আমাদের এই সময়টা অতিবাহিত হবে তখনই আমরা এই অংশে একটা টিক বাটন দেখতে পাবো, আর যখনই টিক বাটন দেখতে পাবো তখনই আমরা পরবর্তী বাটনে ক্লিক করে আরও একটা পাঠে চলে যাব। তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। পাশাপাশি আমি একটু একটা মেসেজ দিই রাখি আপনাদেরকে, আপনারা এই কোর্সটা শতভাগ সম্পন্ন করবেন, প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সম্পন্ন করবেন। এই যে দেখেন এখানে যে প্রথম পার্টটি আছে, এই শিক্ষকদের জন্য যে নির্দেশনা, এটা দেখার পর আপনি এরপরে যাবেন হচ্ছে ভূমিকা, সেইখানেও দেখবেন একটা সার্টেন টাইম আছে, সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে দেখেন প্রাথমিক মানসিক সেবা স্বাস্থ্য সেবায় শিক্ষকের ভূমিকা নিয়ে আপনাকে 3 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে। তারপরে শিক্ষকগণের কথোপকথন, এইখানে আপনারা 3 মিনিট 30 সেকেন্ড একটা ভিডিও আছে, সেই ভিডিওটাতে আপনারা 3 মিনিট 30 সেকেন্ড অতিবাহিত করার পর একইভাবে এইখানে সম্পূর্ণ একটা বাটন আসবে এবং এখান থেকে উপর থেকে আপনারা এই পরবর্তী বাটনে ক্লিক করার পর একটি কুইজ আসবে। আপনারা যদি খেয়াল করেন এখানে এই যে কুইজ, এই কুইজের সঠিক উত্তর প্রদান করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে এরপরে হচ্ছে কুইজ মূল্যায়ন করুন। এই নিচের পাশে ডান দিকে নিচে থাকবে, থাকলে এখানে ক্লিক করে যদি আপনি 80% মার্ক পান তবে এখানে আপনার হবে কি একটা আরো একটা সবুজ টিক চিহ্ন উঠবে, এইভাবে আপনি সামনে এগিয়ে যাবেন। এই যে দেখেন আমার এটা শেষ হয়ে গেছে, 1+ পয়েন্ট আর্নড। আমি একটু যদি খেয়াল করি, এই যে আমার এখানে একটা টিক আসছে, এইরকম সবগুলো প্রত্যেকটা পাঠে, প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা পাঠে এরকম টিক চিহ্ন আসবে। আসলে আমি কি করব, টিক চিহ্ন আসার পর আমি পরবর্তী বাটনে ক্লিক করে আমার পরের যে ভূমিকা আছে সেখানে আমি চলে যাব। এখানে আমার জন্য যেই মডিউল 1 সময় 25 মিনিট, আমি এগুলো একটু পরে নিব। এবং পড়ার পর এখানে দেখেন সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এই বাটনে ক্লিক করার পর এখানে আবারও সবুজ চিহ্ন চলে এসেছে। তো ব্যাপার হচ্ছে যেখানে সমাপ্ত হিসাবে চিহ্নিত করতে হবে সেখানে চিহ্নিত করব, আর যেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সেখানে আমরা অপেক্ষা করব। তো এইখানে সবুজ চিহ্ন আসার পর আমি আবারও পরবর্তী বাটনে ক্লিক করব, ক্লিক করে আমার পরবর্তী পাঠে চলে যাব। এইখানে দেখেন অবশিষ্ট সময়, আমরা এখানে 3 সেকেন্ড সময় অপেক্ষা করতে হয়, এই যে সম্পূর্ণ, তাহলে এই অংশেও আমার টিক চিহ্ন উঠে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পাঠ আমার সম্পূর্ণ করার পর, প্রত্যেকটা পাঠে আমার 80% কুইজের আনসার দেওয়ার পর আমার পাঠ সম্পূর্ণ হবে। সম্পূর্ণ হওয়ার পর এক জায়গায় আমরা আটকে যেতে পারি। আটকানোর বিষয়টা হচ্ছে কিরকম, যে আপনি দেখবেন আপনার সব তথ্য দেয়া শেষ কিন্তু আপনি সার্টিফিকেট পাচ্ছেন না। এই চলমান কোর্সটা আপনার সমাপ্ত কোর্সে চলে গিয়েছে, তারপর আপনি সার্টিফিকেট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না একটু খেয়াল করলে দেখবেন আপনার প্রোফাইলের অগ্রগতি 30%। তো প্রোফাইলের অগ্রগতি আমি আমার শেষ ভিডিওতে বলেছিলাম যে এই প্রোফাইলের অগ্রগতি অবশ্যই আপনার 100% করে নিতে হবে। এই 100% করার জন্য আপনার আমি আবারও পুনরায় মেসেজটা দিচ্ছি যে আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এই যে ব্যক্তিগত তথ্যাদি, যে চাহিত তথ্যগুলো, এই তথ্যগুলো দিয়ে আপনি আপডেট করবেন। নেক্সট শিক্ষাগত যোগ্যতা, আপনি আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা দিয়ে হলেও এই অংশটাকে আপনি আপডেট করবেন। কর্মসংস্থানের তথ্য, এইখানে কর্মসংস্থানের তথ্যগুলো, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন, আপনার কর্মক্ষেত্র, শিক্ষকতা, পদবি, দক্ষতার ক্ষেত্র, আপনি এগুলো দিয়ে এখানে আপডেট করবেন। যোগাযোগের তথ্য, একইভাবে আপনি আপনি এখান থেকে যোগাযোগের তথ্যটা দিয়ে আপডেট করবেন। এবং তখনই দেখবেন যে আপনার এখানে আপনার যে তথ্য, এখানে যে প্রোফাইলের অগ্রগতি, সেটা 100% হয়ে গেছে। তখন আপনি গিয়ে আপনার
যে সার্টিফিকেট, এই অংশ থেকে আপনার সার্টিফিকেটটা আপনি তুলে নিতে পারবেন। তো এই ছিল বিষয়, জানি না একটু জটিল হয়ে গেল কিনা, এরপরে যদি কোনো ধরনের সমন্বয় করা লাগে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমি। তো সেই প্রত্যাশা রেখে সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।